নমস্কার বন্ধুরা, শালিমার সুপ্রভাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছে শালিমার নারকল তেল। নতুন সকাল, নতুনভাবে পথ চলা শুরু, আর এক একজন মানুষ এক এক রকম চিন্তাভাবনা নিয়ে প্রত্যেকটা দিন শুরু করেন। আর যারা সঙ্গীতের সঙ্গে যুক্ত, সেটা সঙ্গীত শুনে হোক বা সঙ্গীতের সঙ্গে বা সঙ্গীতকে নিয়েই যাদের সবটা, যে ধরনের মানুষই হন না কেন, তারা কিন্তু দিনগুলোকে একটু অন্যভাবে ভাবেন। তারা ভাবেন আমরা দিনটা শুরু করব একটু আলাদাভাবে। আর ঠিক একই চিন্তাভাবনার পথের পথিক শালিমার সুপ্রভাত। প্রত্যেক দিনই আমরা চেষ্টা করি আমাদের দিনটাকে একটু আলাদাভাবে শুরু করার। আর অবশ্যই সঙ্গে থাকেন আপনারা, আর অরেঞ্জ বাংলা স্টুডিওতে প্রত্যেক দিন আমার সঙ্গে থাকেন একজন করে শিল্পী বন্ধু। আর আজকের সকালেও ঠিক তেমনভাবেই রয়েছে একজন ভীষণ ভালো, ভীষণ কি বলবো, মানে একদম নতুন প্রজন্মের একজন সুরকার, গীতিকার বলতেই পারি আমরা, রয়েছে আমার সঙ্গে স্টুডিওতে। তো তার নিজের কম্পোজিশনে আজকে সে সকালটা সাজিয়ে তুলবে। সুতরাং বুঝতেই পারছেন একটু আলাদাভাবে শুরু করছি আমাদের আজকের এই সুন্দর সকাল। রয়েছে স্টুডিওতে আমার সঙ্গে প্রাজ্ঞ, প্রাজ্ঞ দত্ত। প্রাজ্ঞ, তোমাকে স্বাগত। নমস্কার। আর প্রাজ্ঞর সঙ্গে বাঁশিতে রয়েছেন তরুণদা, স্বাগত তরুণদা। আর কিবোর্ডে ভিকি, স্বাগত ভিকি। প্রাজ্ঞ, তোমার গান শুনবো আজকে। এই গানগুলো একেবারেই তোমার, মানে তুমি বলতে পারো আমার গান, বলতে কোনো দ্বিধা নেই। তবে গানটা তো কখনোই নিজের হয় না, সবার মধ্যে যতক্ষণ না গানটা ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ গানটা তো গান হয় না। একদম তোমার নিজস্ব কিছু তুমি সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারছো, এটার কিন্তু একটা অন্য আনন্দ। একদম একদম একদম, তাই না? তো চলো সেই পথ ধরে চলা শুরু করি। নিশ্চয়ই। তো প্রথম গান, প্রথম গানটা বেসিক্যালি এইটার নাম হলো দীনবন্ধু ভগবান। আচ্ছা। কথা লিখেছেন শাশ্বতী বন্দ্যোপাধ্যায়, সুর আমার। আচ্ছা। এটা ব্যবহৃত হয়েছে, আচ্ছা, একটা খুবই মানে জানাশোনা একটা সিরিয়ালে আর কি, এটা আর কি ব্যবহৃত হয়েছে। তো এটা বেসিক্যালি ইটস এ ডেডিকেশন টু এভরিবডি, কারণ আমরা সবাই তো বিশ্বাস করি, ভগবানে বিশ্বাস করি, বা আমরা সবাই কোনো একটা সুপার পাওয়ারকে বিশ্বাস করি। এবং এই গানটা তাই প্রথমে ভগবানকে স্মরণ করে আমরা শুরু করছি। ঠিক আছে। সবই নাকি তোমার দান, দীনবন্ধু ভগবান, দীনবন্ধু ভগবান, দীনবন্ধু ভগবান। এই যে আলো সুবাস বাতাস, পাখির গানে মুখর আকাশ, সবই নাকি তোমার দান, দীনবন্ধু ভগবান। তুমি নাকি অন্তরে জামি, দুঃখ হর সুখ বিতর, তুমি নাকি অন্তর জামি, দুঃখ হর সুখ বিতর, কোন দোষেতে দোষী আমি, বলো হে না হে ঈশ্বর।
কবে থেকে তাপিত প্রাণ তোমার চরণ সার করেছে, কবে থেকে তাপিত প্রাণ তোমার চরণ সার করেছে, তুমি তো কই রাখলে আমার মরমে যেমন মরেছে। শোকসায়রে ডুবিয়ে দিয়ে নাম কিনবে কৃপা সিন্ধু, শোকসায়রে ডুবিয়ে দিয়ে নাম কিনবে কৃপা সিন্ধু, বলে যাব গঞ্জে গায়ে, বলে যাব গঞ্জে গায়ে নিঠু, তোদের দীনবন্ধু। পাখির গানে মুখর আকাশ সবই নাকি তোমার দান, দীনবন্ধু ভগবান, দীনবন্ধু ভগবান, দীনবন্ধু ভগবান। বলে ঈশ্বরের নির্দেশ ছাড়া নাকি গাছের একটা পাতাও নড়ে না, আর এই গানে কিন্তু সেটাই ফুটে উঠলো গানের প্রত্যেকটা কথায় যে তিনিই সব। হ্যাঁ একদমই তাই, মানে আমাদের জীবনযাপন করা বা আমাদের প্রতি পদক্ষেপে আমাদের যখনই মনে হয় যে আমরা কোনো একটা এরকম জায়গায় আছি যেই জায়গা থেকে আমরা মুক্তি চাইছি বা যেই জায়গা থেকে আমরা একটু উঠতে চাইছি, বা তখন কিন্তু আমরা সবসময় তাকেই স্মরণ করি, একেবারেই তাই, সে ছাড়া গতি নেই। হ্যাঁ এবং সেখান থেকেই। আর আজকে আমার সঙ্গে রয়েছে প্রাজ্ঞ। প্রথমেই তো এমন একটা গান শোনালে যে একটা স্নিগ্ধতা তৈরি হয়ে গেছে, তো পরের গানে চলে যাই নাকি? পরের গানটা বেসিক্যালি আমাদের চারিদিকে বড্ড রক্ত, মানে বড্ড হিংসা, একদম হিংসা হানাহানিতে ভরে গেছে। একদমই তাই, এবং এই যে এই হিংসায় একটা উন্মত্ততা সারা পৃথিবী জুড়ে, হিংসায় উন্মত্ত পৃথিবী। হ্যাঁ একদমই তাই, নাগিনীরা তাদের বিষাক্ত নিঃশ্বাস ফেলছে চারিদিকে ওরকমভাবে। হ্যাঁ তো সেখান থেকে এই গানটা নাম হলো এত রক্ত কেন, এবং এটা একটা প্রশ্ন, এই যে আজকে আমরা যেই সময়ে দাঁড়িয়ে আছি সেই সময় যদি আমরা সবাই একটু শান্তিপ্রিয় হয়ে একটু পিসকে এমব্রেস করে আমরা আমাদের জীবনযাত্রাটা এগিয়ে নিয়ে যাই, তাহলে বোধ হয় আমরা আরেকটু ভালো একটা কালকের দিকে এগোতে পারবো, এবং সেটা ভেবেই এই গানটা আগামী দিনটাকে সুন্দর করে তোলার বার্তা রয়েছে এই গানে। চলো এত রক্ত কেন মাঠে বন্ধ রে, এত রক্ত কেন সারা পৃথিবী জুড়ে, এত রক্ত কেন মাঠে বন্ধ।
ফসলের পোড়া মাঠে মৃতদের হাড়ের মিছিল, কাজ করে বুড়ো বাজার চিল। ফসলের পোড়া মাঠে মৃতদের হাড়ের মিছিল, রাজ করে বুড়ো বাজার চিল। ঠোঁটে বয়ে নিয়ে যায় স্বপ্নের ডোবা বিলে, লাশ ভেসে যায় জলে, হায় হায়। সূর্যি ডোবা বিলে, লাশ ভেসে যায় জলে, হায় হায়। তবু তুমি যেন এই স্বপ্ন, এই শেষ নয়, এই শেষ নয়। প্রতিবাদে প্রতিরোধে জ্বলছে মশাল আবার, আর দেরি নয়, দেরি নয়। প্রতিবাদে প্রতিরোধে চলছে মশাল আবার, আর দেরি নয়, দেরি নয়। হাহাকার ছেড়ে দিয়ে একসাথে বলো, এত রক্ত কেন ও মানুষ, এত রক্ত কেন। চারিদিকে যা ঘটছে সেটাই উঠে এসেছে এবং সেগুলো নিয়ে আমাদের মনের মধ্যে তো প্রতিনিয়ত নানান প্রশ্ন, যেগুলো হয়তো আমরা সেইভাবে ডিরেক্ট কাউকে প্রশ্ন করতে পারি না, বা প্রশ্ন করলেও কতটা উত্তর পাবো সেটাও আমরা জানি না। আসলে সময় তো গান লেখে, একদম সময় তো আসলে সব কিছু, যে কোনো আর্ট ফর্ম কিন্তু ইজ মেজার্ড বাই টাইম, একদম। এবং সময় সব কিছুই আমাদের দিকে দেয়। আমরা তো কি, আমরা তো মিডিয়ামসের মতো না, মানে আমরা যেটা পাচ্ছি সেটা জাস্ট সময়কেই আবার ফেরত দিচ্ছি। সময়ই অ্যাকচুয়ালি আসল সৃষ্টি করে, এবং এই যে কথাগুলো আমরা বলতে পারি না সেগুলো বোধহয় এইভাবে গানের মধ্যে দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, বা যে কথাগুলো বললে হয়তো নিজেদের ভদ্রতা, শালীনতা এই সবগুলোতে কোথাও একটা বাধা পড়ে, সেই কথাগুলো বোধহয় শিল্প দিয়ে বলতে অনেক বেশি সহজ হয়ে যায় বিষয়টা। চলো পরের গানে চলে যাই। হ্যাঁ, পরের গান তো, পরের গানটা একটা মানে কলকাতাকে ডেডিকেট করা একটা গান। হ্যাঁ, এই সবসময় সুন্দর। হ্যাঁ, এবং এই কলকাতাতেই তো প্রথম সৃষ্টি করা, মানে প্রথম শিক্ষা, প্রথম প্রেম, প্রথম সৃষ্টি করা সব কিছু তো আর কি কলকাতাতেই প্রথম। তো সেটা ভেবে আর কি কলকাতাকে ডেডিকেট করা একটা গান, গানটির নাম স্বাধীনতা। স্বাধীনতা, আচ্ছা চলো একদম গানে চলে যাই। স্বাধীনতা খুঁজেছি আমি কলকাতা রাস্তা আয়, স্বাধীনতা পেয়েছি আমি রূপসী কলকাতায়।
স্বাধীনতা খুঁজেছি আমি রূপসী কলকাতায়, স্বাধীনতা পেয়েছি আমি কলকাতার রাস্তা। খুঁজেছি আকাশে আঙিনায়, ভেবেছি কত কথা ভুলে যাইনি তোমাকে, আঁকড়ে ধরে বাঁচতে চাই একটুকু স্বাধীনতা। ভেবেছিলাম ভুলে যাব, ভুলতে পারিনি, ভেবেছিলাম ফিরে পাব, ফিরে খুঁজেছি আকাশে আঙিনায়, ভেবেছি কত কথা ভুলে যাইনি তোমাকে, আঁকড়ে ধরে বাঁচতে চাই একটু স্বাধীনতা। ভীষণ সুন্দর। এবং স্বাধীনতা গানটার মধ্যে দিয়ে মানে আমাদের কলকাতার সবটাই উঠে এলো আর কি, যে ফিলিং গুলো আর কি অ্যাটাচড কলকাতা। এবং গানটা শুনতে শুনতে অনেক কিছু মনে পড়ে যায়, মানে কিছু ফেলে আসি কিছু হয়তো তৈরি হবে, অনেক কিছু স্মৃতি রোমন্থন একেবারেই তাই। এবং স্মৃতি শতত ঈশ্বকের কলকাতাকে ঘিরে একদমই তাই, এই কথা বলতেই পারি। প্রাগ্যর গানে গানে রয়েছি আজকের শালিমার সুপ্রভাতে। এবং একটা কথা আমি বলবোই প্রাগ্য, যে নতুন গান অনেক হচ্ছে, এই নতুন গান হওয়া নিয়েও অনেক রকম প্রশ্ন অনেক রকম কথা হয়, কিন্তু সেগুলো সামনে আসাটা মানে সামনে আসাটা খুব প্রয়োজন। সেই গানগুলো সবসময় একটুখানি সবার যাতে অন্তত কানে যাক শুনুক। কারণ একটা জিনিস ভেবে দেখবেন, ব্যাপারটা হলো যে রেডিও, রেডিও একটা এরকম মিডিয়াম যেটা একসময় ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদেরকে অনেকটা তুলেছিল, আর রেডিওই এখন সেই মিডিয়াম যেটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদেরকে নামিয়ে দিচ্ছে। তার কারণটা হলো আজকাল কিন্তু রেডিওতে ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের খুব কম গান বাজে, একমাত্র ফিল্ম সংস বেশি বাজে। ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টদের খুব খুব কম, মানে মেবি আটটা কম্পোজিশন হলে মেবি একটা বাজলো বা ম্যাক্সিমাম দুটো, মানে সেটা খুব এক্স্যাক্টলি ভালো হলো, মানে মানে একটাই হয়তো শোনা যাবে দশটা গানের মধ্যে। আর সকালবেলা বা প্রাইম টাইমে তো সেই সময় তো এনে একটাও ইন্ডিপেন্ডেন্ট কম্পোজিশন শুনতেই পাবে না, শোনা যায় না। তো সেখান থেকে আমার মনে হয় যে আমাদের সবার একত্রিত হয়ে নতুন গানের পাশে দাঁড়ানো উচিত। একদমই তাই, একেবারেই তাই। সেই কথায় আসবো প্রাগ্যর সঙ্গে শালিমার সুপ্রভাতে। আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছে শালিমার নারকোল তেল। প্রাগ্য রয়েছে আমার সঙ্গে। প্রাগ্য, এই যে নতুন গান লেখা, নতুন গানের সুর দেওয়া, সব কিছুর তো একটা শুরু থাকে। স্বাধীনতা গানের আগে যেটা বলছিলে যে সব শুরুটা কলকাতাতে, তো তোমারও কি সব শুরুটা এরকমভাবেই হয়েছিল কলকাতাতেই? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমার
এমনিতে পড়াশোনা তো সেন্ট জেভিয়ার্স থেকে। আচ্ছা, তো যখন আমি কলেজে পড়ি তখনই আমার গান লেখা বা গান গাওয়া বা গানে সুর করার ইচ্ছেটা, এবং তারপরে তো অফকোর্স আমি বাইরে থেকে গিয়ে ওয়েস্টার্ন মিউজিক কম্পোজিশন নিয়ে পড়াশোনাও করে আসি। আচ্ছা, এবং তারপরে আমি পড়ি চলচ্চিত্র নিয়ে। আচ্ছা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে। আচ্ছা, আমি ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে রাইটিং নিয়ে পড়ি। ইনফ্যাক্ট আমি এখনও আর কি ডকুমেন্টারি ছবি বানাই, অনেক রেগুলারলি বানাই, ফিল্ম এক্সিবিশন, এনএফডিসি এদের সাথে কাজ করি আমি। আচ্ছা, তাছাড়া তো অফকোর্স অ্যাজ এ মিউজিক কম্পোজার আমি তো সব জায়গায় কাজ করছি এখন। তো শুরুটা আমি এটা এর জন্য বললাম যে কলকাতাটাই এরকম একটা শহর যেটা আমাকে শেখালো যে একটা কিছু এক্সপ্রেস করতে গেলে তোমার মিডিয়ামটাকে অনেক রকম রাখতে হবে। মানে আমি গানে যেই এক্সপ্রেশনটা দিতে পারবো বা যেই সাবজেক্টটা নিয়ে কথা বলতে পারবো, হয়তো সেই একই সাবজেক্টটা নিয়ে অত ভালোভাবে তথ্যচিত্রতে কথা বলতে পারবো না বা একটা পেন্টিংয়ে বলতে পারবো না। এবং তাই যে কোনো শিল্পীর জন্য এটা খুব জরুরি যে সে তার মিডিয়ামটাকে বেছে নেয় যে কোন মিডিয়ামটা মাধ্যমে সে বক্তব্যটা রাখবে এবং সে সাবলীল হবে। হ্যাঁ, সেটা তো আমার মনে হয় মিডিয়ামটাকে ভালোবেসে ফেললে তো সাবলীল হয়েই যাবে। একেবারেই তাই। তো ওয়েস্টার্ন মিউজিকটা কোথায় আর কি করলে? ডার্টিংটন কলেজ অফ আর্টস ইউকেতে। আচ্ছা, ওখানে আর কি আমি শিখি, ওখানে আমি আর কি ওয়েস্টার্ন মিউজিক, এবং আমার স্পেশালাইজেশন সিঙ্গিং অ্যান্ড সং রাইটিং। মানে এই যে আমরা সিঙ্গার সং রাইটারদের কথা বলি বা সিঙ্গার সং রাইটারদের কথা শুনি, বেসিক্যালি তারা তো পাশ্চাত্যেও যদি দেখি বা এখানেও যদি দেখি, ট্রু সিঙ্গার সং রাইটার্স তারা কিন্তু সমাজের ডিফারেন্ট প্রবলেমস, ডিফারেন্ট জিনিসপত্র তুলে ধরে এবং একই জিনিসকে অনেক রকমভাবে এক্সপ্রেস করে। এবং সেখান থেকে আমার মনে হয় যে আমাদের ভারতবর্ষে তো অনেক অনেক অজস্র অসাধারণ অসাধারণ ব্যক্তিত্ব রয়েছে যারা এটা করেছেন, এবং সেখানে আমার নিজের খুব মানে রেসপন্সিবিলিটি মনে হয় একটা রয়েছে আর কি কাঁধের ওপরে, যে সিন্স আই কল মাই সেলফ আ সিঙ্গার সং রাইটার আই মাস্ট অ্যাকচুয়ালি বি এবল টু ডু অ্যাট লিস্ট 5% অফ দে হ্যাভ ডান। সেটা না না, নিশ্চয়ই নিশ্চয়ই পারবে, এবং পারছো, পারবে বলবো না, অলরেডি পারছো, কারণ তোমার প্রত্যেকটা গান শুনছি এর আগে, হয়তো সবগুলো শুনিনি কিন্তু কিছু শুনেছি আগে, তো সেই গানের মধ্যে কিন্তু একটা স্পার্ক রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরের গানে চলে যাই। হ্যাঁ, পরের গানটার নাম বুক পকেট। এটা কলেজ প্রেমের গান। হ্যাঁ, আচ্ছা, এটা গিয়েছে দুর্নিবার। আচ্ছা, আমি আর কি গাইছি, মানে আর কি আমার সুর করা, তো আমি জাস্ট গাইছি। চলো। বুক পকেটে তোমার আলতো চাপা হাসি, রুমাল জুড়ে লেখা তোমায় ভালোবাসি। বুক পকেটে তোমার আলতো চাপা হাসি, রুমাল জুড়ে লেখা তোমায় ভালোবাসি। ক্লাসের ফাঁকে দুষ্টু চোখে তোমার আলতো ছোঁয়া, ক্লাসের ফাঁকে দুষ্টু চোখে তোমার আলতো ছোঁয়া। না না ভুলবো না, না না ভুলবো না, না না ভুলবো না। পালিয়ে হলি কলি ঘুরে ঘুরে লেকের ধারে পরন্ত রোদ্দুরে, স্কুল পালিয়ে হলি কলি ঘুরে ঘুরে লেকের ধারে পরন্ত রোদ্দুরে। হঠাৎ করে আপছালোয় আলতো ঠোঁটের ছোঁয়া, হঠাৎ করে আপছালোয় আলতো ঠোঁটের ছোঁয়া। না না ভুলবো না, না না ভুলবো না, না না ভুলবো না। হঠাৎ করে ভিড়ের মাঝে হারিয়ে গেলি তুই, স্কুল পালানো লেকের ধারে রুমাল ভরা সই। হঠাৎ করে ভিড়ের মাঝে হারিয়ে গেলি তুই, স্কুল পালানো লেকের ধারে রুমাল ভরা সই। সন্ধে নামে বুক পকেটে ঠোঁটের ছোঁয়া কই,
সন্ধে নামে বুক পকেটে ঠোঁটের ছোঁয়া কই না না ভুলবো না 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 ভুলবো না ছবি ভেজা বালিশে চল হবি জল ছবি ভেজা বালিশে অজনবী মন কবি স্মৃতির নালিশে অজনবী মন কবি স্মৃতি নালিশে না ভুলবো না 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 ভুলবো না না ভুলবো না ভুলতে পারবো না। গানটা শুনতে শুনতে বেশ মানে সেই স্কুল কলেজে দিনগুলোই ফিরে যেতে যেতে মানে মনে হচ্ছে হঠাৎ করে শেষ হয়ে গেল, আর একটু হলে ভালো হতো, কারণ স্কুল কলেজ তারপর সেই গন্ডি পেরিয়ে প্রত্যেকেই ব্যস্ত নিজেদের কেরিয়ার গড়তে, কোথায় সবটা হারিয়ে যায় না, কিন্তু এই গানে গানে যেন সেগুলো একেবারে মাথার মধ্যে ঘোরাফেরা করে। শালিমার সুপ্রভাতে প্রাজ্ঞর সঙ্গে রয়েছি গানে আড্ডায়, আর খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি আমি জানি, আমার সঙ্গে আপনারাও সহমত পোষণ করবেন। প্রাজ্ঞ রয়েছে আমার সঙ্গে। প্রাজ্ঞ, গানের প্রতি এই যে একটা ইন্টারেস্ট, সেটা কীভাবে মানে বাড়িতে কেউ করতো নাকি ওটা নিজের একটা জায়গা? না, আসলে যেটা হয় আর কি, আমার তো বেড়ে ওঠা মানে আর কি এরকম একটা বাড়িতে যেখানে মা বাবা সবাই আর কি কিছু না কিছুভাবে গান করছে বা কিছু না কিছুভাবে আর কি কালচারালি ইনক্লাইন, তো সেখান থেকে ওটা একটা ব্যাপার তো রয়েছেই। কারণ তুমি গেছো দেখো বিদেশে পড়াশোনা করতে, যেখানে ছেলেমেয়েরা অন্য অনেক কিছু নিয়ে পড়তে যায়, কিন্তু চট করে কেউ আমি গান নিয়ে মানে নিজের নলেজটাকে গ্রো করার জন্য বিদেশে যাবো এই চিন্তা ভাবনাটা খুব কম ছেলেমেয়ের মধ্যে কিন্তু দেখা যায়, একদম দেখা যায় না বলবো না কিন্তু কম। আসলে ব্যাপারটা হলো যে মানুষজন যেটা ভাবে, মানুষজন তো কোথাও গিয়ে একটা ইয়ে দেখে যে মানে একটা স্টেবিলিটি খোঁজে, এবং আনফর্চুনেটলি মানুষজনের মনে হয় যে শিল্পীদের জীবনে স্টেবিলিটি কম। এটা আনফর্চুনেট কেন বলছি, কারণ এটা ভুল কথা, এটা একদমই ভুল কথা। যদি ইফ ইউ আর ট্রু টু এনি আর্ট ফর্ম, সেই আর্ট ফর্মটা উইল অ্যাটলিস্ট গিভ ইউ ইনাফ সো দ্যাট ইউ ক্যান সাস্টেন ইউর সেলফ। এটা বলতে পারেন যে খুব বেশি চাহিদা থাকলে সেই জীবনটা যাপন করা সম্ভব নয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আলাদা বিষয়। কিন্তু এটা খুবই মানে ইটস ভেরি মাচ পসিবল টু লিভ কমপ্লিটলি অন দ্য বেসিস অফ ইউর আর্ট, ইউ ক্যান ডু দ্যাট। ঠিক আছে, চলো পরের গানে চলে যাই আমরা একটু। হ্যাঁ, পরের গানটা একটা বেসিক্যালি এটা একটা গান, যেই গানটা দুভাবে ইন্টারপ্রেট করা যায়। একটা ইন্টারপ্রিটেশন হতে পারে যে এটা একটা বিরহের গান, বিচ্ছেদের গান, আর আরেকটা ইন্টারপ্রিটেশন হতে পারে এইটা একটা কোনো একটা পার্টিকুলার স্কুল অফ ফিলসফির প্রতি একটু কী বলবো একটা কমপ্লেন, কোনো একটা পার্টিকুলার স্কুল অফ ফিলসফির প্রতি একটা ছোট্ট কমপ্লেন। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, বাহ্যিক অর্থ অন্তর্নিহিত অর্থ দুটো রয়েছে, কোনটা নেওয়া যায়। চলো, জানি ভুলে যেতে হবে তুমি আর আমি, জানি না পাওয়ায় সুখে আছো তুমি রুমি, একবার হাত বাড়ালে ওই রাতে রাড়ালে কাছে টেনে নিলে তুমি,
জানি ছেড়ে যেতে হবে তুমি আর আমি জানি না লেখায় গানে একবার হাত বাড়ালে ওই হাতের আড়ালে কাছ টেনে নিলে তুমি আমার তুমি পেতে হবে এ তুমি আর আমি জানি না লেখায় কথা আছো তুমি রুমি একবার হাত বাড়ালে ওই রাতের আড়ালে কাছ টেনে নিলে তুমি আমার রুমি একবার আমাদের অনুষ্ঠানটি নিবেদন করছে শালিমার নারকল তেল। আর আজকে প্রাজ্ঞ এখনো কিছুটা সময় রয়েছে আমার সঙ্গে। প্রাজ্ঞ, পুজোয় কি চিন্তা ভাবনা? সামনেই তো পুজো। হ্যাঁ, পুজোয় চিন্তা ভাবনা বলতে গেলে কাজ তো চলছে। হ্যাঁ, বেশ কয়েকটা রিলিজ তো আছেই। আমার নিজের একটা রিলিজ আছে, একটা দূর্ণিবারের সাথে আছে, একটা গুরজিতের সাথে আছে, তারপরে একটা কোলাবোরেশন আছে, সেটা খুব ইন্টারেস্টিং। এরকম তিন চারটে তো আছেই, এবং তাছাড়া নিজের মানে পুজোর সময়টা আমি খুব একটা বেরোতে পছন্দ করি না। আচ্ছা, মানে শোজ খুব কম না? শোজ আমি কমই পুজোর সময়। আচ্ছা। হ্যাঁ, তার একটা কারণ হলো যে ওই সময়টা আমি নিজেকে ডেভেলপ করতে অনেক বেশি পছন্দ করি। আচ্ছা। কারণ ওই সময়টা বাইরে এত ভিড় থাকে, এত লোকজন থাকে, তার থেকে অনেক ভালো মানে বাড়ির মধ্যে বসে বেশ সুন্দর সময়টাকে সেলফ ডেভেলপমেন্টে আমি আই বিলিভ ইন দ্যাট। মানে যে কোনো ফেস্টিভ্যাল আমার কাছে কিন্তু একটা সেলফ ডেভেলপমেন্টের একটা অপরচুনিটি, একান্তে নিজের সঙ্গে সময় কাটানো। হ্যাঁ, সেটা একটা অন্য মজা। এবং কমফোর্টেবলি অ্যালোন হওয়া, এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। মানে খুব কম মানুষকেই আমি দেখেছি আজ অবধি যারা কমফোর্টেবলি অ্যালোন। মানে তারা সবাই বলে আমি তো একাকিত্বতে ভুগছি, আমার তো মানে কেউ একজন হলে ভালো হয়। কেন কেন এরকম তো হতেই পারে? এই যে একা থাকার মধ্যে যে মজাটা রয়েছে, মানে লোনলিনেস ইজ দ্য বেস্ট ফ্রেন্ড। নট লোনলিনেস, দ্য থিং ইজ ওয়েন ইউ আর কমফোর্টেবলি অ্যালোন ইউ আর নট লোনলি। When you are lonely, then you are not comfortable being alone. এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এবং একা থাকাতে এরকম অনেক কাজ করা যায় একা বসে, যেটা অনেকের মানে মাঝখানে করা সম্ভব না। সেটা কিন্তু মা হতে পারে, বাবা হতে পারে, খুব ক্লোজ বন্ধু হতে পারে, তারা থাকলেও কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েটিভ প্রসেস একটু আটকে যেতে পারে। কিন্তু একদম একা একটা জায়গায় থাকলে সেটা হয় না, কারণ অ্যাকচুয়ালি থিংস স্টার্ট কামিং টু ইউ, স্টার্ট সিইং থিংস ইন আ বেটার লাইট।
একেবারেই তাই। তো এখানে এসে কেমন লাগলো বলো, ফার্স্ট টাইম আমাদের হ্যাঁ খুব স্টুডিওতে? ভালো লেগেছে, ইনফ্যাক্ট আমি তো এখানে প্রথমবার এলাম, আমার খুব হ্যাঁ ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই যাদের কথা বলবো, তরুণদা অনেক অনেক ধন্যবাদ, এবং ভিকি অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে তোমার সঙ্গে। ইনফ্যাক্ট তরুণদা আর ভিকিদা দুজনেই আমার অনেকটাই আমার গার্জিয়ানদের মতো আর কি, মানে আমরা যখন একসাথে কাজ করি, এটা বলাই বাহুল্য যে আমি যখন কোনো একটা নতুন কম্পোজিশন করি, তখন হয় না মাঝে মাঝে যে ইউ টেন টু গো ওভার বোর্ড ওয়েন ইউ আর ইয়াং, তো সেই জায়গাগুলোতে কিন্তু সবসময় ওনারা খুব আমাকে সাহায্য করে। ইনফ্যাক্ট আই এম ভেরি গ্রেটফুল টু বোথ অফ দ্যাম, আই এম ভেরি ভেরি গ্রেটফুল টু বোথ অফ দ্যাম, অ্যাবসলুটলি। হ্যাঁ সেটাই। তোমার গান শুনতে শুনতে আজকের সুপ্রভাত থেকে বিদায় নেবো, তো আজকের জন্য শেষ গান কি রয়েছে? শেষ গানটা নাম হলো সিটি লাইটস। হ্যাঁ এটা একটা ট্রাইলিঙ্গুয়াল কম্পোজিশন, এখানে হিন্দি বাংলা ইংরেজি তিনটেই মিলবে। আচ্ছা দিস ইজ হাউ ইট গোজ। রতদানে তন রো রতদানে তন রো গেন গেন তারে রতিয়া গুজারু মোরা পিয়া নাহি আবে করি করি রতিয়া হে কেসে সমালু করি করি রতিয়া কেসে সমালু মোরা জিয়া গব into my eyes, the gentle breeze feels like paradise. I don't know if you'd give me a chance to hold your hands and share a dance. Is it wrong to fall in love? Is it wrong to fall in love all over again? Is it wrong to trust someone? Is it wrong to trust someone over again? Ta-na-na-da-da-da-ne, ta-na-da-da-da-na-do, ta-na-da-da-na, ta-na-da-da-do. সবুজ সমুদ্রে ডুব দিতে
নীলাকাশরা জেগে থাকে, নীলাকাশের ওপর ছুটে ছুটে মেঘের ভেলা প্রাণ খুলে কাঁদে, সেই কান্নার রং টুপটাপ টিপটুপ বৃষ্টি হয়ে পড়ে। তোমার ঠোঁটে সেই কান্নার রং টুপটাপ টিপটুপ বৃষ্টি হয়ে পড়ে। তোমার ঠোঁটে to me as you set my soul free. I don't care about yesterday or tomorrow or eternity. Is it wrong to fall in love? Is it wrong to fall in love all over again? Is it wrong to trust someone? Is it wrong to trust someone all over again? Shower the ba 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 bre. Shabba da ba 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 da.